জঙ্গিবাদ, সন্ত্রাস ও জলদস্যুদের হাত থেকে যারা দেশের মানুষকে রক্ষা করে তাদের বিরুদ্ধে কিভাবে নিষেধাজ্ঞা আসে, এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে হতাশার কিছু নেই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, খুবই দুর্ভাগ্যের বিষয় যে সংযমের মাসে কিছু ব্যবসায়ী লোভী হয়ে ওঠে, পণ্য মজুত করে রাখে এবং দাম বাড়িয়ে দেয়। এদের বিরুদ্ধে অভিযান চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং চলমান অভিযান অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে তারা ব্যর্থ হয়েছে। কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার পর একজনের দোষ আরেকজনের উপর চাপানোর চেষ্টা করা হয়। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 28 অক্টোবরও এমন চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা তা পারেনি। কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে বিশেষ নজর রাখতেও নির্দেশ দেন সরকার প্রধান। ডিজি সহ সেই সময় র্যাবে কর্মরত অনেকের উপরে স্যাংশন দেওয়া হলো। সেখানে আমার প্রশ্ন ছিল যে যারা আমাদের জঙ্গিবাদ, সন্ত্রাস, জলদস্যু, বনদস্যু এদের হাত থেকে দেশকে রক্ষা করা বা মানুষের অধিকার সংরক্ষণে যারা কাজ করেছে তাদের উপরে কীভাবে স্যাংশন আসে, তাদের অপরাধটা কী? আর কেউ যদি অপরাধ করে তাহলে কেউ তো আইনের ঊর্ধ্বে নয়। চট্টগ্রামে এস আলম রিফাইন্ড সুগার মিলের একটি গুদামে লাগা আগুন এখনও নেভেনি। গুদামের ভেতর নিভু নিভু করে জ্বলছে আগুন। তবে আগুন যাতে পার্শ্ববর্তী গুদামে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কাজ করছে ফায়ার সার্ভিস। এদিকে গুদামজাত বিপুল পরিমাণে চিনি পুড়ে যাওয়ার কথা বললেও এ কারণে আসন্ন রোজায় চিনির বাজারে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে এস আলম গ্রুপ। আগুনের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রহমানকে প্রধান করে গঠিত 7 সদস্যের তদন্ত কমিটি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে। 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা তদন্ত কমিটির। রমজানকে সামনে রেখে মিলের 4টি গুদামে 4 লাখ টন অপরিশোধিত চিনি মজুত করা হয়েছিল। এর মধ্যে 1 নম্বর গুদামে সোমবার বিকেল 4টার দিকে আগুন লাগে। ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ, যুক্ত হচ্ছি তার কাছে। আরিচ, অগ্নিকাণ্ডের তৃতীয় দিন আজ, এখনো আগুন নেভানো যাচ্ছে না কেন, আর এ ব্যাপারে সংশ্লিষ্টরা কি বলছে? সাগর, আপনি আমার পেছনে দেখছেন অপরিশোধিত এই চিনির কারখানার গুদামটি এখনো জ্বলছে, গত 2 দিন ধরে জ্বলছে। এখন আগুনের তীব্রতা কিন্তু বেড়েই চলেছে। এটি প্রায় 70 ফুট উঁচু এবং 120 মিটার দৈর্ঘ্যের। এখন সর্বোচ্চ উপরেই কিন্তু আগুন দেখা যাচ্ছে। আগুনের কারণে যেই ছাদটা আস্তে আস্তে নিচের দিকে ধসে পড়ছে, টিনগুলো আস্তে আস্তে সরে যেতে শুরু করছে, কিন্তু শেষ পর্যন্ত শেষ জায়গায় কিন্তু এখনও কিন্তু পানি পৌঁছানো যাচ্ছে না। নিচ থেকে চেষ্টা করা হচ্ছে যে আশেপাশে যেন আগুন ছড়িয়ে না যায়, সেজন্য বালি এবং পানি দিয়ে অগ্নি প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। এছাড়া আমরা এখানে এই দূষিত পানিগুলো যে লোকালয়ে এখন ছড়িয়ে পড়ছে, এগুলো ড্রেন হয়ে কিন্তু কর্ণপুলী নদীতে গিয়ে পড়ছে এবং কর্ণপুলী নদীর অক্সিজেন শূন্যতা সৃষ্টি হচ্ছে। এই কারণে জলজ প্রাণীগুলো আসলে মারা যাচ্ছে, বেশে উঠছে এবং স্থানীয় লোকজন কিন্তু সেগুলো ধরে তে কিন্তু একটা এক ধরনের প্রতিযোগিতা চলছে। আপনি দেখছেন যে এই কারণে এখানে যে পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, আমাদেরকে মৎস্য বিশেষজ্ঞরা যেটা বলছেন, নদীর পানি আসলে রং বদলে গেছে, এছাড়া এখানে যে জলজ প্রাণীগুলো আসলে ক্ষতি হচ্ছে, এছাড়া যে সাপসহ নানারকম জলজ প্রাণী কিন্তু বেশি উঠতে শুরু করেছে। তো এটি একটি মারাত্মক ধরনের পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে। আর ফায়ার সার্ভিস যেটা বলছেন, এখানে কার্বন এবং অক্সিজেনের কারণে আসলে আগুন নেবানো যাচ্ছে না, আগুনের তীব্রতা বেড়েই চলেছে। তো তারপরও তাদের 10টি ইউনিট এখানে কাজ করছে। সাগর, এই ছিল এখানকার সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানছিলাম অগ্নিকাণ্ডের খবর। বেলি রোডে আগুনের ঘটনার 6ষ্ঠ দিন আজ। ওই অগ্নিকাণ্ডের পর রাজধানীতে অবহিত হোটেল রেস্তোরাঁয় উচ্ছেদ অভিযান চলছে। আমরা যাচ্ছি এখন গুলশানে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, যুক্ত হচ্ছি তার কাছে। আপেল, আজ কোন কোন এলাকা অভিযান চালানো হচ্ছে?
রাজধানীর গুলশানে ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রয়েছে সেখানে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখন আমি আছি গুলশান দুয়ে দ্য হোটেল ভবনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কাচ্চি ভাই যে রেস্টুরেন্টটি রয়েছে এখানেও বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে, অর্থাৎ এই দোকানটি করার সময় যেসব অনুমোদন লাগে বিভিন্ন সংস্থা সরকার অর্থাৎ ফায়ার সার্ভিসেরও কিন্তু অনুমোদনের প্রয়োজন হয়, তারা সেই কাগজটি দেখাতে পারেনি। এখানকার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি অভিযান পরিচালনা করছেন জুলকার নায়েন, তিনি বলেছেন যে তাদের আরও বেশ কিছু অনিয়ম তারা পেয়েছেন, এ কারণে এই কাচ্চি ভাইকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বলে রাখি যে এখানে যে হোটেলটিতে যেসব খাবারের দোকান বসানো হয়েছে সেগুলো কিন্তু কোনো অনুমোদন নেই। এর কিছুক্ষণ আগেও ধানসির রেস্টুরেন্টকেও কিন্তু 50,000 টাকা জরিমানা করা হয়েছে তাদের নানা অনিয়মের কারণে। এর আগেও তারা অভিযান পরিচালনা করার সময় দুজন ম্যাজিস্ট্রেট আসলে ভাগ হয়ে এই অভিযান পরিচালনা করছেন। এর পাশের যে ভবন রয়েছে সেই ভবনেও আমরা গিয়েছিলাম, সেখানে আমরা যেটা লক্ষ্য করলাম যে যে দ্রুত যাতে বের হয়ে যেতে পারে মানুষ যখন কোনো আগুন যদি লাগে, অর্থাৎ যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়িটিও তারা আসলে বন্ধ করে দিয়ে সেখানে দোকান ভাড়া দিয়েছে, সেখানেও তারা জরিমানা করেছেন এবং তারা বলছেন এসব যে অনিয়মগুলো রয়েছে তারা এই অনিয়মের বিরুদ্ধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করবে। আর বলে রাখি যে বেইলি রোডের যে ভয়াবহ যে দুর্ঘটনাটি ঘটেছিল আগুন লাগার, এরপর কিন্তু আসলে সারাশি অভিযানের নামে হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে শুরু করে রাজুক সহ যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে। তবে বলে রাখি যে এই ঘটনার কারণে আপনাকে বলে রাখি যে গুলশান আমি লক্ষ্য করলাম যে বিভিন্ন খাবার যে দোকানগুলো রয়েছে অনেকটাই বন্ধ। আপেল আপনি সাথে থাকুন, এখন যাব খিলগাঁও স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমানের কাছে। নাজিবুর, অভিযান নিয়ে আপনার কাছে আর কি খবর আছে? সাগর, আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরপরই কিন্তু বিভিন্ন উন্নয়ন সংস্থা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অভিযানে নামে, সেই অংশ হিসেবেই কিন্তু রাজুকও তৃতীয় দিনের মতো আজ অভিযান পরিচালনা করছেন। রাজধানীর খিলগাঁও এবং বাসাবো এলাকার যে সকল রেস্টুরেন্ট এবং রেস্তোরাঁ এবং আবাসিক ভবন যেগুলোতে আসলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই সেসব এলাকায় কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন, এবং আজ খিলগাঁও তালতলা এলাকায় প্রায় অর্ধ শতাধিক রেস্টুরেন্টে তারা অভিযানের কথা রয়েছে এবং বেলা 11:30 থেকে তারা অভিযান পরিচালনা করছে। এবং অভিযান খবরের পরপরই কিন্তু এই এলাকার যারা যারা আছেন রেস্তোরাঁ মালিক তারা কিন্তু দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। এবং আরও কিছু তথ্য যদি আপনাদেরকে জানাই, কিছুক্ষণ আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আমাদেরকে জানিয়েছেন যে যারা আসলে এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত তার মধ্যে প্রধান দায়িত্বে আসলে তিনি দিয়েছেন যিনি এই ভবনটি নকশা করেছেন বেইলি রোডের এবং যিনি আসলে এই নকশাটি অনুমোদন দিয়েছেন তার দায়কেই তিনি প্রধান দেখছেন। এবং তাছাড়া তদন্ত কমিটি সবসময় দায় সারা একটি তদন্ত করে এমন মন্তব্য তিনি করেছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের তিনি শাস্তিও চেয়েছেন। আর রাজুকের অভিযানের আরও বিস্তারিত তথ্য আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদেরকে জানাতে পারবো, তারা আমাদের সংবাদ মাধ্যমের সাথে হয়তো অভিযানের মাঝপথে আমাদের সাথে কথা বলবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সাগর। জানছিলাম অবৈধ হোটেল রেস্তোরাঁয় অভিযানের খবর। সরকারের এক রকার প্রতিহিংসামূলক অবস্থানের কারণে দেশের সব প্রতিষ্ঠান ও নীতিবোধ ধ্বংস হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। দলের গ্রেফতারকৃত নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিনের আহমেদের বাসায় তার পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি কথা বলেন। দেশে শুধু রাজনীতি নয়, অর্থনীতি, সমাজ ব্যবস্থা সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, বিচার ব্যবস্থা বলুন, সংসদ বলুন, নির্বাচন কমিশন বলুন, সব কিছু আজকে এই প্রতিহিংসার রাজনীতির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। থেকে বের হয়ে আসার একটিমাত্র উপায় আমাদের যে মানসিকতা, সেই মানসিকতায় পরিবর্তন আনতে হবে। 9 মার্চ কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে চলছে বিরামহীন গণসংযোগ। টেবিল ঘুরি প্রতীকের মেয়র প্রার্থী সাবেক মেয়র ইকরামুল হক টিটু শহরের নাসিরাবাদ এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। অন্যদিকে হাতি প্রতীকের মেয়র প্রার্থী সাদেকুল হক খান নগরীর 36 বাড়ি কলোনি এলাকায় গণসংযোগ করেন। এদিকে কুমিল্লার টেবিলঘুরি প্রতীকের মেয়র প্রার্থী মনিউল হক সাক্কু নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বাস প্রতীকে ডাক্তার তাহসিন বাহার সূচনা
নগরীর 22 নম্বর ওয়ার্ড এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। মেয়র প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীক নিয়ে নগরীর কান্দিরপাড় এলাকায় এবং ঘোড়া প্রতীকের প্রার্থী নিজামুদ্দিন কায়সারও নগরীতে গণসংযোগ করেন। নারায়ণগঞ্জের বহুল আলোচিত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তোকি হত্যার 11 বছর আজ। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সকালে বন্দর উপজেলার মোল্লাবালী এলাকার সিরাজ শাহের আস্তানায় তোকির কবরে শ্রদ্ধা নিবেদন করেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। এরপর তোকির বাবা সন্ত্রাস নির্মূল তোকি মঞ্চের আহ্বায়ক রাফিউর রাব্বি, তোকির ছোট ভাই মোহাম্মদ সাকি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সন্ত্রাস নির্মূল তোকি মঞ্চ, খেলাঘর, উদীচি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তোকির আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। এদিকে তোকি হত্যার পর গত 10 বছরে 70 বার তারিখ ধার্য হলেও এই হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা র‍্যাব। নিহতের পরিবারের অভিযোগ, খুনিরা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তারা। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। তোকিকে নিয়ে নিজের লেখা বইটি মনোযোগ দিয়ে পড়ছেন বাবা রফিউর রাব্বি। তার সংখ্যা আদৌ ছেলে হত্যার বিচার পাবেন কিনা তা নিয়ে মামলার তদন্তকারী সংস্থার নিষ্ক্রিয়তা ভাবিয়ে তুলেছে তাকে। তোকির ঘাতক সরকার দলীয় এবং সরকার সংশ্লিষ্ট, সেই হেতু তোকির বিচারটা ইচ্ছে করে বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু সাগর নির্বাচন এই হত্যাকাণ্ডগুলোর সাথে এটা পার্থক্যটা হচ্ছে, হত্যাকারীদের শনাক্ত করা যায় নাই। তোকির ক্ষেত্রে যেটি হত্যাকারীদের শনাক্ত করার কারণেই তোকির বিচারটা বন্ধ করে রাখা হয়েছে। তোকির বাবার আবেদনে উচ্চ আদালতের নির্দেশে মামলাটির তদন্ত শুরু করে র‍্যাব। ইতোমধ্যে 5 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সুলতান শকত ভ্রমণ নামে এক আসামি 164 ধারায় জবানবন্দিও দিয়েছে। তবে হত্যাকাণ্ডের 1 দশক পূর্তি হলেও এখনও এই মামলার অভিযোগপত্র দেয়নি র‍্যাব। প্রায় 11 বছর হতে চলল, আর সেই অভিযোগপত্রটি বিজ্ঞ আদালতে এখনও পর্যন্ত দাখিল হয়নি। আমরা বিভিন্ন সময়ে বিজ্ঞ আদালতে ই করেছি, দরখাস্ত দিয়েছি যেন অভিযোগপত্রটি তদন্ত সংস্থাকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এই মামলার চার্জশিট এখনও দেওয়া হয়নি। এই মামলাটা এখনও র‍্যাবের কাছে আছে এবং র‍্যাব কর্তৃপক্ষ তদন্ত কাজ সম্পূর্ণ শেষ করতে পারে নাই, তার জন্য আমরা মামলাটা ট্রায়ালও আসতেছে না, বিচার কার্য শুরু হচ্ছে না। 2013 সালের 6 মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তোকি। এর 2 দিন পর 8 মার্চ নগরীর চারাগোপ শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তোকির লাশ উদ্ধার করে পুলিশ। NTV নিউজ ডেস্ক।